আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা শরণ, ম্যাজিক্যাল রেসিপি বাই শরণে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজার সিঙ্গারা। প্রথমেই আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তেল, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা। সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা কিন্তু একবারে দেব না, আমি একটু একটু করে দেব। আর সিঙ্গারার ডোটা কিন্তু আমাদের রেগুলার যে রুটির ডো হয় তার থেকে অনেকটাই শক্ত হয়। পানি এখানে আমার প্রায় 1/2 কাপের মতো লেগেছে। দেখুন, আমার ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। এই ডোটাকে আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এটাকে আমি সাইডে রেখে চলুন এখন আমি পুরটাকে তৈরি করে নেব। প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম করে এখানে গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। আমার এখানে হলুদ আর মরিচ একসাথে মেশানোই আছে, তাই আমি আলাদা করে আর দিলাম না। এখন আমি এটাকে একটু হালকা পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণের মুরগির কলিজা আর গিলা একসাথে মেশানো রয়েছিল, সেটা দিয়ে এখন একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের 4টে আলু নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আলু আর কলিজাটাকে ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেড়েচেড়ে নেব। এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঢেকে এটাকে 15 মিনিটের মতো রান্না করে নেব। এই তো আমার সিঙ্গারার পুর তৈরি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। আমি এখন সিঙ্গারা তৈরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। সিঙ্গারা তৈরির জন্য কিন্তু আমার রুটিটাকে লম্বা করে বেলতে হবে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আর সিঙ্গারার ভাঁজটা কিন্তু খুবই সোজা, একটু খেয়াল করে দেখলেই আপনারা যে কেউ এটা দিতে পারবেন। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি মাছ বরাবরই এটাকে কেটে নেব, কেটে 2 ভাগ করে নেব। এখন আমি দেখুন কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, তাহলেই সবাই আপনারা এই ভাঁজটা করতে পারবেন, খুবই সোজা। আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেকটা সিঙ্গারার ভাঁজ ভালোভাবে আটকানোর জন্য পানি ইউজ করছি, চতুর্পাশে পানি লাগিয়ে নেব, তাহলে ভালোভাবে সিঙ্গারাটা আটকে যাবে। Thank you.
সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এর জন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারা ভাজার সময় কিন্তু আমাদের চুলার আঁচটা খুবই মিডিয়াম টু লোয়ে থাকবে, কারণ খুব বেশি হাই হিটে দিলে আমাদের সিঙ্গারা কিন্তু পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তৈরি হয়ে গেল আমার মজাদার সিঙ্গারা, সবাই খুব বেশি পছন্দ করে বিকেলের নাস্তায়। সবাই বাসায় এটা ট্রাই করবেন। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।